এখন আমরা আলোচনা করব ছয় দফার ছয়টা দাবি নিয়ে। ছয় দফার দাবির মনে রাখার একটা যে টেকনিক সেটা হচ্ছে শাখের মুদ্রার কর বিদেশি অঞ্চল দর। এখন দরটা আমাদের কোনো মনে লাগবে না, কৌশলের মধ্যে আমাদের লাগবে তালব্যস্র। তালব্যস্র এখানে আছে, তালব্যস্র দেওয়া হচ্ছে পুরা বাংলার কেন্দ্রীয় স্বায়ত্ত শাসন। আবার কে এর মানে হচ্ছে কি কেন্দ্রীয় সরকার। আর মুদ্রার মানে হচ্ছে মুদ্রা ও অর্থ সংক্রান্ত ক্ষমতা। আর কর মানে হচ্ছে কর সংক্রান্ত ক্ষমতা। আর বিদেশি অঞ্চল দর, বিদেশি মানে হচ্ছে বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত। আর অঞ্চল মানে হচ্ছে আঞ্চলিক বাহিনী গঠনের ক্ষমতা। আর দর মানে কোনো কাজ না এটার। এখন এখানে হচ্ছে এই শাখের, এই শাখের তালব্যস্রটা হচ্ছে এক নম্বর মানে হচ্ছে স্বায়ত্তশাসন, এটা হচ্ছে এক নম্বর দাবি। দুই নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকার, দুই নম্বর দাবি। তিন মুদ্রা হচ্ছে তিন নম্বর, কর হচ্ছে কি চার নম্বর দফা, আর বিদেশি অঞ্চল ধর হচ্ছে কি পাঁচ নম্বর, আর ছয় আর অঞ্চল হচ্ছে কি ছয়। এখন আসলো পরীক্ষা আসলো যে বিদেশি অঞ্চল তো মানে বৈদেশিক বৈদেশিক বাণিজ্য সংক্রান্ত এটা কত নম্বর দফায় আছে, সেটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য সংক্রান্তটা আছে ছয় নম্বর, সরি পাঁচ নম্বর দফায়। আর যে বলা হয় এক নম্বর ছয় দফার এক নম্বর দফাটা কী হবে, ছয় নম্বর এক নম্বর দফা হবে ছয়ের পুরো বাংলার স্বায়ত্ত শাসন। এখন বলতে বুঝি বলে যে নিচে কোন দফাটি ছয় দফার মধ্যে উল্লেখ নেই, সেটা হচ্ছে কি বিচার সংক্রান্ত। এখানে দেওয়া থাকলো পরীক্ষায় যে আঞ্চলিক বাহিনী, বৈদেশিক বাণিজ্য বা মুদ্রা বা বিচার, তাহলে কোনটা নাই সেটা হচ্ছে বিচার। কারণ বিচার এখানে কি এই টেকনিক হচ্ছে শাখের মুদ্রার কর বিদেশি অঞ্চল ধর, এখানে কী ছিল না এই বিচার শব্দটা ছিল না, সুতরাং কি বিচার সংক্রান্ত ছয় দফার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ছয় দফার দফার কি আছে তাহলে বুঝি বলে আঞ্চলিক বাহিনী গঠন এটা কয় নম্বর দফা, সেটা হবে ছয় নম্বর দফাতে। যদি বলে কর সেটা হচ্ছে কি চার নম্বর দফা। আর ছয় দফার দাবির এই ছয়টা দফার দফার বাইরে আর কী আছে, ছয় দফা মেঘনাঘাটা, ছয় দফাকে কী বলা হয় মেঘনাঘাটা বাঙালির মুক্তির সনদ। আর হচ্ছে কি লাহার অবস্থা ভিত্তিতে ছয় দফা কী করা হয় ঘোষণা করা হয়। আবার দেখি আমরা টেকনিকটা, শাখের মুদ্রার কর বিদেশি অঞ্চল ধর। তাহলে তালব্যস্র শাখের মানে হচ্ছে তালব্যস্র হচ্ছে এক, কর মানে হচ্ছে কের মানে হচ্ছে কর, আর মুদ্রার হচ্ছে মানে কি তিন, কর অঞ্চল হচ্ছে কি চার, বিদেশি অঞ্চল হচ্ছে পাঁচ নম্বর দফা, আর অঞ্চল মানে হচ্ছে ছয় দফা দফা। ক্লিয়ার? তাহলে আমরা কি আছে এটা টেকনিকটা মনে রাখলে আমরা কি আছে এখানে ছয়টা দফা ক্লিয়ার। আর হচ্ছে কি এটা বিসিএস ডাক ইউনিভার্সিটি যত ইউনিভার্সিটি পরীক্ষা যত প্রতিযোগিতামূলক পরীক্ষা এটা মাঝামাঝি আসে যে বা যে ছয় দফার এক নম্বর দফা কী বা দুই নম্বর দফা কী, নিচে কোনটা ছয় নম্বর দফা ছিল না অন্তর্ভুক্ত ছিল না, বেশিরভাগই এখানে দেওয়া থাকে বিচার। আর শাসন সংক্রান্ত কি ছয় দফা আমাদের এক নম্বরটা, আর কেন্দ্রীয় সরকার হচ্ছে দুই নম্বরটা, মুদ্রা হচ্ছে তিন নম্বরটা। ক্লিয়ার?